বিশ্ব ব্রহ্মাণ্ডে কত কিছুই তো অজানা, পৃথিবীর শুরুই বা কোথায় আর শেষই বা কোথায়, এরকম নানা বিষয় এখনো অনেকের অজানা। আবার জানা গেলেও সেই তথ্যটির যে কতখানি সত্যতা রয়েছে তা নিয়েও থেকে যায় ধোঁয়াশা। তেমনি পৃথিবীর শেষ রাস্তা বলেও একটি জায়গা রয়েছে, রাস্তাটিকে বলা হয়ে থাকে দ্য লাস্ট রোড অব দ্য ওয়ার্ল্ড, তবে এর আসল নাম E69 হাইওয়ে। 129 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি নরওয়েতে অবস্থিত এবং এটি উত্তর মেরুর সঙ্গে নরওয়েকে যুক্ত করেছে। পৃথিবীর শেষ রাস্তা দীর্ঘ এক পথ, আলো অন্ধকারে মোড়া, বরফে ঢাকা দীর্ঘ নিঃসঙ্গ ভয়বিহুল এক পথ। এখানে যেতে হলে বেশ কিছু নিয়ম রয়েছে। প্রথমত, এর অভিনব ভৌগোলিক অবস্থানের কারণে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না। এখানে একদিকে যেমন ভয়ানক গতিতে বাতাস বয়, তেমনি ভয়ানক ঠান্ডা। এখানকার আবহাওয়া একেবারে অনিশ্চিত, গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে, আবার সমুদ্র উপকূল সংলগ্ন হওয়ায় যে কোনো মুহূর্তে আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। আর শীতকালে এ রাস্তা একেবারেই বন্ধ থাকে, অতিরিক্ত তুষারপাত বা বৃষ্টি হলে এখানে গাড়ি চালানো ভয়ানক বিপজ্জনক। ঝড় এখানে বলে কয়ে আসে না, আর এই অপ্রত্যাশিত আবহাওয়ার কারণেই এখানে কাউকে একা যেতে দেয়া হয় না। এই রাস্তার দুপাশে নজরে আসবে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অস্তমান সূর্য এবং মেরুজ্যোতির সৌন্দর্য মুগ্ধ হন মানুষজন। গাঢ় নীল আকাশে সবুজ এবং গোলাপি আলোর খেলা, আর এসবই দেখা যায় এই E69 হাইওয়েতে। শীতকালে তাপমাত্রা -26 থেকে -43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। এমনিতে এখানে বছরে 6 মাস দিন আর 6 মাস রাত, এ যেন এক ভিন্ন জগৎ। পৃথিবীর শেষ রাস্তাটি উত্তর গোলার্ধে, অর্থাৎ নিরক্ষরেখার উপরের দিকে। উত্তর মেরুর গা ঘেঁষে চলে গেছে এই রাস্তাটি, আর এই পথটি উত্তর ইউরোপের নর্থ ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওয়ার্ল্ড ফিউড গ্রামের সঙ্গে। পৃথিবীর শেষ রাস্তাটি পেরোতে গেলে 5টি টানেল পেরোতে হয়। এগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ নর্থ কেপ টানেলটি প্রায় 7 কিলোমিটার, আর এটি গিয়ে পৌঁছায় সমুদ্র তলের 212 মিটার নিচে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।